Dersçili Doktor Cübeyde Rahman'ı yürüttü. Doktor Koşul'un adaleti ekta Moskola kuruldu. Ene biçan na ayrılı o Moskola. Biçar şartı Bangladeş'in na biçan ilaçın na. Ekon biçar biçan adaletini o biçanere karkana. কোনো বিবেকবান বিচারপতি বিচার করতে পারছেন না। এসকে সিনহাকে শিক্ষা দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে তারা সবাই শেখ হাসিনার অধীনস্থ কর্মচারী মাত্র। সুতরাং শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে প্রতিবাদ আর বিচার চাওয়া আশারের গল্প প্রতিরোধ করতে তুলেছেন, শিখেছেন আন্দোলন করতে, যুদ্ধ করতে। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে সেন্সিটিভ এক্সপার্ট বাই পেপসিডেন্ট। আমরা দেখলাম সেদিন ছেড়ে বাংলা নগরের সবাই বিএনপির পুলিশ একটা শর্ত দিয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তৃতা শোনানো যাবে না। ঠিক জিয়াউর রহমান কয়দিন বক্তৃতা দিয়েছিল যুদ্ধের আগে? 26 ফেব্রুয়ারি 27 নর্মাল বক্তৃতা দিয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একইভাবে 27 তারিখে গণতন্ত্রের যুদ্ধের ডাক দিয়েছে। জার্মান সেদিন ডাক দিয়েছিল স্বাধীনতা যুদ্ধ পাকিস্তানকে বিতাড়িত করার জন্য, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হওয়ার জন্য না। তো জাতি কিন্তু তাকে আবার নিয়ে আসছে এই রাষ্ট্রটাকে রক্ষা করার জন্য। আজকে তারেক রহমান 27 তারিখে আহ্বান, দেশে না আর কোন কল দেওয়ার দরকার নাই। সেও কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা আসার ডাক দেন নাই, গণতন্ত্র উদ্ধারের ডাক দিয়েছেন। গণতন্ত্রের মুক্তি না হলে বিচারপতিরা মুক্তি পাবে না, তারা এটাই বিচার করতে পারবেন না। আর এই পুলিশও শেখ হাসিনার বাড়ির কর্মচারীর মতো ব্যবহার করতে থাকবে। তবে একটা কথা ঠিক, এই যে তারেক রহমানের বক্তৃতা শোনানো যাবে না, সরকার সরকার প্রধান আর ডাইনামাই দুটা পাগল আছে, ওরা কিন্তু স্বীকার করেছে তারেক রহমানের যে ফ্যাক্টরি নাম বাংলাদেশ, তার নেতৃত্ব প্রতিষ্ঠিত, ওরা মনে রোজান্তে আবার প্রচার করল জনগণের সামনে। নেতা ঠিক, আমার নেত্রীও ঠিক, তার চেয়ে বেশি ঠিক এই কর্মী বাহিনী, ওই শান্তি কমিটি, উবায়দুল কাদেরের শান্তি কমিটি, পিস কমিটি, ছাত্রলীগ, যুবলীগ, পাগল লীগ, ছাগল লীগ যত আছে এদেরকে নামায়। ছবি বলে পায়ে স্যান্ডেল, গায়ে টি শার্ট, জার্সি, উপরে একটা হাত কাটা, পুলিশে হাতে হাতুড়ি কেন, বন্দুক নাই কেন, পায়ে জুতো নাই কেন? আমাকে ওসি বলল গাড়ি তুললে, স্যার আমরা যারা নিয়মিত, আমি তো দোকান সমাজ সমাজ বুঝি, তাই তার সাথে কি আচরণ করতে হয় তো আমাদের একটা শিক্ষা আছে। এখানে নানা মুখী লোক, ওই রাজার কাছ থেকে কিছু আসছে, এগুলো গুলি করতে জানে আর কিছু জানে না। আর একটা বাহিনী আছে, আমি নাম বলতে পারবো না, আপনি বুঝে নিব। আর তার সেই বাহিনী তো হলো শেখ হাসিনার এই যে যুবলীগ, ছাত্রলীগের বাহিনী, তারা সেদিন পুলিশকে পরিচালনা করেছে বিভিন্ন জায়গায়।